আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো দেখতে দেখতে অলরেডি হচ্ছে আজকে এপ্রিল মাসের 8 তারিখ, কিন্তু অলরেডি এখন 12টা বেজে গেছে, 12টার বেশি বাজে। এখন বাজে হচ্ছে আপনার 2টা বাজে না, এখনও 2টা বাজে 15 মিনিট বাকি। আমি যদি আপনাদেরকে না দেখাই আপনাদের হয়তো বিশ্বাস হবে না। দেখছেন 1:43, মানে 2টা বাজতে এখনও মনে করেন যে 15 মিনিটের মতন বাকি আছে। তো এই দোকান আজকেও মনে করেন যে লেট করে ছুটি হয়েছে, অনেক ক্লান্ত হয়ে গেছে, এই ঘাম টাম সব চেয়ারে লেগে আছে। যাক, ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মানে আমি যে এই যে কাজ করে আসছি এটার একটা প্রমাণ, তারপরে মনে করেন যে একটা ক্লিপ নিয়ে রাখা, যাতে করে ভবিষ্যতে কোনো সময় এই দিনগুলো হারায় না যায়, প্রত্যেকটা মুহূর্ত যেন আমার মনে থাকে, এই কারণে আর কি ভিডিও শ্যুটগুলো নেওয়া। আর মানে আপনাদেরকে জানায় রাখলাম ইউটিউবে আপলোড দেওয়ার মাধ্যমে। তো দেখতে দেখতে আজকে কিন্তু অলরেডি 16 রোজা আলহামদুলিল্লাহ চলে গেছে, আর মাত্র হয়তো 14টা আছে নাহলে 13টা আছে, বুঝছেন। তো এই আজকে সারাদিন মনে করেন ভালো চাপ গেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, কাস্টমার খুবই কম ছিল গতকালকের তুলনায়। দৈনিক মনে হয় এখন এরকম টাইমই ছুটি হবে, আর আমি দৈনিক এভাবেই ভিডিও বানিয়ে যাব। জাস্ট জানিয়ে রাখলাম, এখন হাত মোটাত্মক কিছু ধুই নিয়ে বাসায় আইসেই সাথে সাথে ভিডিওটা অন করছি। তো এখন খাবো, খেয়ে ঘুমিয়ে যাব, আর কোনো কাজ নেই। তো আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য, এবং এখনও দোয়া চাইতেছি। আজকে আবার দেখলাম আরেকটা নিউজ যে আপনার বরিশাল, মানে বঙ্গবাজারের পাশে বরিশাল একটা মার্কেট, ওটার মধ্যে আগুন লাগছে, সকালে নিভাইছে। তো এগুলা কি হইতেছে না হইতেছে কিছুই বুঝতেছি না। তো আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, এবং বঙ্গবাজারের মানুষকে যেন আল্লাহ ধৈর্য দান করে। এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।